আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের অনেক মানুষকে ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে ক্ষমা করতেই হবে। সুতরাং ক্ষমা করার সুন্দর পদ্ধতি জানা থাকতে হবে। আমাদেরকে অনেক মানুষ ক্ষতি করে থাকে, ব্যক্তি প্রয়োজনে মানুষ মানুষকে ক্ষতি করে থাকে। সেটা হতে পারে হিংসা, অহংকার, আরও বিভিন্ন কারণে। এখন প্রশ্ন হলো, মানুষ আপনাকে ক্ষতি করছে, এর বিনিময় আপনি কি প্রতিশোধ গ্রহণ করবেন নাকি ক্ষমা করে দিবেন? আর ক্ষমা কীভাবে করবেন এ ব্যাপারে আমরা হাদিস থেকে জানছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দিতেন না, বরং ক্ষমা করে দিতেন। পরবর্তীতে তা কখনো আলোচনাও করতেন না। এই হাদিস থেকে আমরা কীভাবে ক্ষমা শিখলাম? প্রথম ধাপটি হচ্ছে মন্দ আচরণের জবাবে মন্দ আচরণ না করা। দ্বিতীয় হচ্ছে খারাপ কথা জবাবে খারাপ কিছু কথা না বলা। তৃতীয়ত হলো মন্দ আচরণটির জবাব উত্তম কোনো উপায় দেওয়া। চতুর্থ হলো তাকে ক্ষমা করে দেওয়া। আর পঞ্চম, ক্ষমার কথাটি কখনো আলোচনা না করা। এই হাদিসটি পাঁচটি কথার উল্লেখ করছে। সুতরাং আমরা ক্ষমা করব পাঁচটি উপায়ে। কিন্তু আমরা কি করি? প্রথমে একবার ঝগড়া করি, এরপর হয় বিরক্ত হয়ে না হয় বাধ্য হয়ে তাকে ক্ষমা করি। যদি আমাদের সাধ্য থাকে তাহলে কি করি? তাকে মারপিট করি কিংবা গালগালি করি। আর যদি সাধ্য না থাকে তাহলে ক্ষমা করে দিই, তাও ভেতরে ক্ষোভের আগুন জ্বলতে থাকে। আবার তাকে ক্ষমা করার পর বিষয়টি মাথা নিয়ে ভাবি, আমি তার প্রতি বিরাট এক এহসান করলাম, তাকে দয়া করলাম, কারণে অকারণে এই ব্যাপারটি নিয়ে কথাও বলি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণ ছিল বিপরীত। আমাদের হজম শক্তি কম, আমরা সামান্য ভালো কিছু করলেও সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে ভালোবাসি, এটা ইচ্ছায় হোক বা আনমনে। তবে এটি ভালো কোনো স্বভাব নয়। ক্ষমাকারিতার ব্যাপারে কোরআন এবং হাদিসে অসাধারণ মর্যাদার কথা এসেছে। সুতরাং আমরা কাউকে ক্ষমা করলে যেন নেকি পাওয়ার উদ্দেশ্যে করি, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে এবং দুনিয়ার ক্ষেত্রে আমরা সম্মানিত হতে পারব। আর সেটি দিয়ে ভবিষ্যতে তাকে যেন ছোট না করি, খোটা না দিই, কারণ খোটা দেওয়া মুমিনের সিফাত নয়। আর আপনি যদি কাউকে উপরে যে পাঁচটি কথা বললাম এভাবে ক্ষমা করতে পারেন, তবে সে যদি আপনার শত্রু হয়ে থাকে তবু সে আপনার বন্ধুতে পরিণত হবে। যেমনটি কোরআনে এসেছে, ভালো ও মন্দ সামলাতে পারে না, মন্দ ও জুলুমকে উৎকৃষ্ট পন্থায় প্রতিহত করো। এরূপ করলে যে ব্যক্তি ও তোমার মধ্যে শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, যেমনটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন নাজিলের পূর্বে এবং কোরআন নাজিল হওয়ার সময়ও মক্কায় অনেক কাফের মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, গালাগালি করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শাস্তিও দিয়েছেন। সর্বোপরি ইসলাম বিজয় এসেছে, আর এর কারণে মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শুরু করলো। সুতরাং জীবনকে সুন্দর করতে উত্তম পদ্ধতিতে ক্ষমা করার প্র্যাকটিস করতে হবে, আর এতে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক।